বেশ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো কিনা রুকু থেকে উঠে সরাসরি বুকে হাত বাঁধতে হবে এরকম কোন হাদিস আমার দীর্ঘ বছরের তদন্তে আমি পাইনি তবে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে এটা শেখ আব্দুল বিন বাজ রাহে মহল্লার ইজতেহাদি ফতোয়া উনি বলেছেন মানুষের সলাতের চারটা অবস্থা তার একটা হলো দাঁড়িয়ে থাকা তার একটা হলো রুকু তার একটা হলো সিজদা তার একটা হলো সালাম বা আত্মাহত বৈঠক সলাতে কয়টা অবস্থা চারটে তো রুকুতে হাত আছে কোথায় হাঁটুতে তো আত্মাহত হাত আছে কোথায় হাঁটুর উপরে তো সিজ দেয় হাত হাত আছে কোথায় মাথার দুই পাশে তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায় বুকে বুঝা গেল না সলাতের মধ্যে হাতের কটে অবস্থা চারটে দেখেন আপনি চারটে অবস্থা তখন শায়েখ আব আবদুল্লা শেখ আবদুল্লাহ বিন বাজ রাহুল্লা বলেছেন যেহেতু হাতের অবস্থা চারটার বাইরে দেখা যায় না তো দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতের জায়গা কোনটা এটি তাছাড়া তার হাতের জায়গা খুঁজে পাওয়া যায় না এখন তো হাঁটু তো রাখা যাচ্ছে না এখন তো আর মাথার দুই পাশে রাখা যাচ্ছে না এখন আর গুরুর রানের উপরে রাখা যাচ্ছে না তাহলে হাত রাখবো কোথায় বুঝতে তো সরাসরি এটা পাওয়া যায় না যার কারণে নাসের উদ্দিন আলবানি আটশো বছর পরে বড় মহাদ্দেশ আটশো বছর আগে ইবনো হাজার আশকালিনেমল্লাহ ছিলেন বড় মহাদ্দেশ পৃথিবীতে আটশো বছর পরে বড় মহাদ্দেশ নাসের উদ্দিন আলবানি মাহল্লাহ ইনিও বলছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা বিদাত আর আমরা বলছি আমি আব্দুর রাজাক বিন আমার ২০ বছরের তদন্ত অভিজ্ঞতাই রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধার হাদিস পাওয়া যায় না যেহেতু দলিল ভিত্তিক চলি কাজে উঠে আবার যখন পাওয়া যায় না তখন ছাড়াই থাকে জি শুক্রিয়া তারপরে আমি কিছু টাকা ব্যাংকে রাখছি এখন উনি ওনাকে বলছি আমি লাভবান দিব না উনি বলছে যে তোমাকে শরীয়ত মোতাবেক ভাবে লাভবান দিব প্রতি তিন মাস অন্তর প্রতি মাসে মাসে না এবং এবং প্রতি মাসে আট পার্সেন্ট এবং সাত পার্সেন্ট কোনো কোনো মাসে ছয় পার্সেন্ট হয়ে যায় তখন আমার আব্বু বলছে এটা কি সুদ আমি বলছি ওনাকে যে যদি এটা সুদ হয় তুমি কি আমার দিন আমি তোমাকে দায় করবো কারণ আমি সুদ খাবো না আমার টাকা এভাবে খাচ্ছে উনি বলছেন যে প্রতি মাসে টাকা আমার বাড়ছে আমি টাকা কি করব। আপনি টাকাটা নেন খায়েন না এ কথা একবার বলেছি আপনি টাকাটা নেন খায়েন না তাহলে টাকাটাতে আপনি অসহায় মানুষের উপকার করতে পারবেন জি তারপরে টাকাটা নেন খাবেন না তারপরে যারা তাবিজ ব্যবসা করে এই সব ইমামের পিছনে সলাত হবে না আপনি ঘরে পড়েন একাই পড়েন মাছ ভান্ডারে গরু মহিষ জবাই করে ওখানে আমরা যেতে পারবো জি না কোনো দর্শনীয় ব্যাপার হলে যেতে পারবেন তাছাড়া যাবেন না তাহলে তো অন্যায়ের সহযোগিতা হবে আজকের মতো কথা শেষের দিকে কর আর আরবিতে কথা বললেও কি কোরআন পাঠের মতো প্রতি 10 পাওয়া যায় আরবিতে ও আরবিতে কথা বললে কি কোরআন মাজিদের মতো অক্ষর প্রতি 10 টাকা পাওয়া যায় তাহলে তো আরবি ভাষার লোকেদের কাজ হয়ে গেছে জি না আরবি ভাষাতে কথা বললে অক্ষর প্রতি দশ নেকি হবে না এ কথা মিথ্যা ধারণা ঠিক নয় শুধুমাত্র কোরআন মাজিদ পড়লেই অক্ষর প্রতি দশ নেকি হবে এটাই ঠিক হাতে আংটি পরা যায় আল্লাহর উপরে ভরসা কথা নয় অষ্টাধাতুর আংটি হারাম যে আংটিতে সুবিধা হবে মনে করা যায় সেটা হারাম এছাড়া আপনি লহার তামার আংটি ব্যবহার করেন কোনো সমস্যা নেই হাদিসে আংটির কথা আছে আপনি পরেন ডান হাতে পরেন বাম হাতে পরেন কোনো সমস্যা নেই আঁকিদায় হিসাবে পড়বেন না আচ্ছা আচ্ছা বলেন বলেন আমার মসজিদে দুই আজান হয় তো এক আজান দিব না দুই আজান দিব দুই আজান বিদাত যে বইটা বের হচ্ছে তাড়াতাড়ি তাতে অনেক হাদিস দেওয়া আছে সেই কালে উমার দ্বিতীয় আজানকে বেদাত বলেছেন মসজিদে আজান একটাই হবে সময় মসজিদ থেকে বের না করে দিলে মসজিদেই পড়েন যদি তারা বেদাতি না এর জন্য ক্ষতি তাদের হবে আচ্ছা শুক্রিয়া জাজা কমল্লা খায়ের পরবর্তী বৈঠক আছে খাওয়া দাওয়া আছে আল্লাহ রহম করো জি জি বল যদি বেনামাজি হয় শুদ্ধর হয় তো আমি তাকে দান করবো কিনা যে চাইতে আসছে ও বৃত্তশালী হোক ফকির হোক ডোম চামার হোক মেথর হোক যে চাইতে আসছে তাকে দিবেন ভিক্ষে আর যখন নিজে থেকে দিবেন

নামটা চলে তবে সুন্দর নয় আর ওনার জিজ্ঞাসা যে এমামের আগে আমিন হলে কি হবে এমামের আগে যেন আমিন না হয় এমাম যখন শুরু করবে তখন আমাদের বলতে হবে তাহলে একসাথে হলো প্রশ্ন উত্তরের বৈঠক খুব প্রিয় বৈঠক প্রবীণ ফান্ডের টাকা নেওয়া যায় কি না আমার বেতন থেকে কেটে রাখে এক হাজার সরকার বা কোম্পানি আরও এক হাজার দেয় এই দুই হাজার প্রতি মাসে জমা থাকে তো দুই হাজারই আপনি নেবেন আপনার চাকরি শেষে তবে মধ্যে যেগুলো বেড়েছে সেগুলো নেবেন না নেন আপনি খাবেন না হিসেব ঠিক রাখতে হবে আরিবা নামের অর্থ বুদ্ধিমতি দক্ষতা বুদ্ধিমতী আরিবা বুদ্ধিমতী দক্ষতা সুক্রিম এটা কিছু ঘাটতি ওইটা জিজ্ঞাসা করতে হয় ওটাই যায় যখন আপনার জরুরি প্রয়োজনে করছেন তখন আপনার জন্য সাময়িক জায়জ বললাম যে মসজিদে প্রথম টাইমে সলাত হয় না ও বাড়িতে পড়বে বদ্ধ পানিতে ফরজ গোসল করা যাবে না অজু করা যাবে ফরজ গোসল পানি উঠিয়ে নিয়ে করতে হবে বদ্ধ পানিতে ফরজ গোসল চলবে না বাড়িতে পড়বেন বাড়িতে বা আপনারা একটা ভিন্ন মসজিদ তৈরি করেন শুক্রিয়া আজকের মতো এই পর্যন্ত শেষ আবার কথা হবে মাথার চুল ছোট রাখা যায় বড় রাখা ভালো জি কুরআন মাজিদ মোবাইল দেখে যে আমি পড়ছি তো বাস্তব পড়ার মতো কোরআন মাজিদ দেখে পড়া নেকি হবে কি না জি হবে কোনো সমস্যা নেই ওটা শুনলে হবে কি না কুরআন শোনার মতো বাস্তব জি হবে আমাকে গালি দিলে উনি কষ্ট পান কোনো আলে বলবা যখন গালি দেন তা আমি তো কোরআন হাদিসের কথা বলি তবুও গালি দেয় কেন তো উনি কষ্ট পান তা আমি কি করবো আপনি তাদের জন্য হেদায়তের দোয়া করবেন আল্লাহ তুমি লোকগুলোকে হেদায়ত করো প্রায় জেলাতে যখনই যায় তখন অনেক মানুষ আমার হাত ধরে ক্ষমা চায় কথা আমি বুঝেছি কোনো মহিলা যদি বাচ্চা প্রসাব হতে মারা যায় তাহলে মর্যাদা দেওয়া হবে তাহলে কি শহীদকে গোসল দেওয়া হয় না এই মহিলাকে গোসল দেওয়া হবে কি না জিজ্ঞাসা সুন্দর মানে বাচ্চা প্রসাবে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে হাদিস শহীদ শহীদের মর্যাদা পাবে এ কথাই ঠিক যেহেতু প্রকৃত নগদ শহীদ নয় যার জন্য তার জানাজা তার গোসল দিতে হবে

ওসব কথার উত্তর নেই ওকে কষ্টের মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে এ কথাই ঠিক মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কন্ডম ব্যবহার করা বা এরকম কিছু যায় কি না ও আচ্ছা আচ্ছা ও যদি ওটা হারাম ও সুবিবাদে ওই নীতি হারাম আর ও কথাটা বলে ফেলি সন্তান দেরিতে নিতে পারে যে কোনো পদ্ধতিতে তবে আমি কথা বুঝেছি যে আপনার কথা আমি বুঝেছি কিন্তু চিরদিনের জন্য সন্তান বন্ধ করতে পারে না ওটা নয় আমি তোমারটা বুঝেছি ওই পদ্ধতি সুফিবাদী পদ্ধতি নেকি কম পাবে সফর উদ্দেশ্যে যদি বের না হয় এমনি বাজারে গেছে সলাতের টাইম হয়ে গেছে পূর্ণ পড়বে শুক্রিয়া জাজাকুম্লা খার আজকের মতো এ পর্যন্ত শেষ করছি বাস কথা আমি বুঝেছি মসজিদে ডেকে ধরে কাজ সলাত না পড়ে বসবো কিনা মসজিদে বসার অনুমোদন আল্লাহর কাছ থেকে নিতে হবে এটা মসজিদ কার ঘর আল্লাহর ঘর ওখানে বসলে আল্লাহ অনুমতি না দিলে বসতে পাবেন না বসার অনুমতি হচ্ছে কথা বুঝতে পারেননি জোর করে বসলো যে অনেকে জোর করে পাপ করছে ও করলো জমি খায় খালাসি চলবে লিজ চলবে জমি কর চলবে না কেন কর দেওয়াটা হলো করজ রসুল সর কালকে ওই হাদিসটা বলা হয়নি মান কুল্ল কার্জিন যার মান ফাতান ফাওয়া রিবা যেই কর্জটা টাকা বেশি করে নিয়ে আসে সেটাই হলো হারাম সেটাই হলো সুদ তো জমি আমি নিয়েছি কট তো টাকাও ফেরত পাবো কিছুদিন পরে আবার জমির ফসলও নিচ্ছে এটা হারাম খায় খালাসি যায় আছে যায় খেয়ে টাকা শেষ একটি জাননা তামার কাম সেই জাননা তামার